তোমাদের জানাবো যে পরিবেশের উপাদান, পরিবেশের উপাদান সম্পর্কে তোমাদের জানাবো। পরিবেশে আমাদের কি কি আছে? জীব আছে আর জড় পদার্থ আছে। কি আছে? জড় পদার্থ আছে। জীব মানে যাদের প্রাণ আছে, জীব হচ্ছে যাদের প্রাণ আছে, যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। কিরকম তাদের আছে? মানুষের আছে, মানুষের প্রাণ আছে, তোমার প্রাণ আছে, তোমার আছে, আমার আছে, তোমার আছে, প্রাণ আছে। যাদের প্রাণ থাকে, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে, যারা এক জায়গায় থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে, তারা হচ্ছে জীব। তারা হচ্ছে জীব। কোনো কোনো মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, কিন্তু এমন কিছু পরিবেশে আছে যারা কোথাও চলাফেরা করতে পারে না। যেমন মনে করে স্কেলটা, এইটা স্কেলটা হচ্ছে জড় বস্তু। কি বস্তু? জড় বস্তু। স্কেলটাকে কি বলে? জড় বস্তু। এটা এখানে রেখে দিলাম, এখান থেকে সরবে না। যতক্ষণ না তুমি সরাবে ততক্ষণ হয়ে সরে যাবে। তাহলে একে সরাতে গেলে কারো সাহায্য লাগবে, হ্যাঁ, এ নিজে থেকে সরতে পারবে না। কিন্তু যারা জীব, যেমন গরু, জীব, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া ইত্যাদি, এগুলো হচ্ছে জীব, এগুলো জীব আছে। তাহলে সমাজে কি আছে? পদার্থ আছে, জীব জীব আছে এবং জড় আছে। যেমন মনে করছে স্কেল বক্সটা, এই স্কেল বক্সটা জড় বস্তু, এর প্রাণ আছে? যদি বলো কি আছে? না। এর প্রাণ আছে? না। এর প্রাণ আছে? প্রাণ নেই। এই বইটা কোনো প্রাণ আছে? না। প্রাণ নেই, তাহলে এরা জড় বস্তু। যেমন মনে করো একটা ইট, ইট কি বস্তু? জড় বস্তু। ইট কি বস্তু? জড় বস্তু। তাহলে এই জীবের মধ্যে আরো একজনের প্রাণ আছে, আরো একজনের প্রাণ আছে, সিংহ, হ্যাঁ, কুকুর, হ্যাঁ,
ঠিক ঠিকই ব্যাস আরো বলো আরো তো অনেক কিছু আছে হাতি বা ঘোড়া সুন্দর আচ্ছা বই বই বা চেয়ার টেবিল হ্যাঁ চেয়ার টেবিল আচ্ছা ঘর বেশ তুমি বলো কতগুলি জীবের নাম বলো জীব যাদের জীবন আছে কতগুলি জীবনের নাম বলো কতগুলি জড় বস্তুর নাম বলো যাদের মানে জীবন নাই যাদের প্রাণ নাই তোমার দেখা বল বই হ্যাঁ ভেরি গুড এবার তুমি বলো তুমি বলো কতগুলি জিনিসের নাম বলো যাদের জীবন আছে বলো বাঘ সিংহ হ্যাঁ কুকুর হ্যাঁ টিকটিকি আরো বলো আরো তো অনেক কিছু আছে হাতি বা ঘোড়া সুন্দর বেশ জীব জগৎ বলছিলাম যে কথা বলতে পারে তার জীবন আছে যে জন্ম দিতে পারে মানুষের বাচ্চা যাদের হয় কিসের বাচ্চা হয় মানুষের সন্তান হয় ছেলে মেয়ে হয় গরু ছাগলের বাচ্চা হয় না পাখিদের বাচ্চা হয় তাহলে যারা জন্ম দিতে পারে তারা আবার জীব কি জীব যারা জন্ম দিতে পারে তারা জীব কিন্তু জড় বস্তু কখনোই জন্ম দিতে পারে না কোনো একটা জন্ম দিতে পারবে না এই স্কেল থেকে আর কোনোদিন আর একটা ছোট স্কেল তৈরি হবে না হবে নিজে থেকে হবে হবে না তাহলে জন্ম দিতে পারে যেমন মনে করো একটা গাছ লাগালে সেই গাছ বড় হয় সেই গাছ থেকে তো আবার সেই গাছ থেকে কি হয় আবার গাছ হয় কি না আরো নতুন গাছ হয় তাহলে আমার সেই গাছ থেকে আরেকটা গাছ হয় তাহলে একটা গাছ আরেকটা গাছকে জন্ম দিতে পারে না তাহলে এদের এরা হচ্ছে জীব তাহলে কতগুলি গাছের নাম তোরা বলো যে গাছগুলি যে গাছগুলির নাম তোমরা জানো কতগুলি গাছের নাম বলো আম জাম পাইন গড়ান বা কলা গাছ বেশ তাহলে এদের এরা জীব না জড় এরা জীব এরা জীব মানে যে জীবন আছে আচ্ছা কতগুলি জড় বস্তুর নাম বলো কতগুলি জড় বস্তুর নাম আচ্ছা তুমি বলো তুমি দাঁড়াও হ্যাঁ আর বলো বলো চেয়ার ফ্যান চেয়ার টেবিল আচ্ছা এরা জড় বস্তু কেন বলো তো কে পারবে এরা জড় বস্তু কেন হ্যাঁ এরা বলো তুমি উঠে বলো বলো উঠে বলো উঠে বলো এরা চলতে ফিরতে পারে না এরা কথা বলতে পারে এরা কথা বলতে পারে জড়ও কি কথা বলতে পারে জড়ো এক জায়গায় যেতে পারে এক জায়গা থেকে আর এক জায়গা যেতে পারে না এক জায়গা থেকে আর এক জায়গা যেতে পারে না এরা হচ্ছে জড় বস্তু এরা কোনো জিনিসের জন্ম দিতে পারে নিজে থেকে না জন্ম দিতে পারে না তাহলে জড় বস্তু তাহলে আমাদের সমাজে জীব জগৎ আছে আর জড় জগৎ আছে একটা জড় বস্তু আছে নাকি তা জীব জগতের মধ্যে আমরা বাঘকে বুঝাই সিংহকে বুঝাই মানুষকে বুঝাই নাকি বলো বাঘ সিংহ মানুষ সাপ আর কি টিকটিকি গিরগিটি ব্যাল যাদের জীবন আছে মানে সে কথা বলতে পারে চলতে পারে তাহলে আমরা আজকে জিনিস কি বুঝলাম জীব এবং জড় বস্তু আমরা বুঝতে পারলাম যে জীব কি এবং জড় বস্তু কি তাহলে তোমরা বলে যে পরিবেশের উপাদান জীব জগৎ পরিবেশের উপাদান জীব জগৎ এটা তোমাদের পড়ে আসতে হবে